সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের খড়গপুর ট্রাফিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিতরণ করা হয়। এই ঘটনা সাংবাদিকরা জানতে পেরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লক্ষ্য করেন, বিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশকে উল্লঙ্ঘন করে অভিভাবকরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আগেই নির্দেশ দিয়েছিলেন সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরে অভিভাবকদের আসতে হবে। এদিন দেখা গেল অভিভাবকদের পাশাপাশি ছাত্রছাত্রীরাও উপস্থিত হয়েছেন, সামাজিক দূরত্ব বজায় না রেখে তারা লাইনে দাঁড়িয়েছেন। এই ছবি সংবাদ মাধ্যম তুলতে গেলে তাদের বাধা দেয় ওই স্কুলের এক ছাত্র আলতাফ বলে অভিযোগ। এরপরে ওই সংবাদ যাতে প্রচারিত না হয় সে ব্যাপারে বিভিন্ন মাধ্যম থেকে হুমকি আসতে শুরু করে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস মাইতি জানান, ওই ছাত্রের বিরুদ্ধে এর আগে এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছিল, সেক্ষেত্রেও বিভিন্ন স্থান থেকে হুমকি আসে, পরে ওই ছাত্র ক্ষমা চেয়ে নেয়। হ্যাঁ, সেটাই বলছিলাম আর কি, যে ওই ওই ছেলেটা এর আগে আমাদের একজন মাস্টারমশাইয়ের গায়েও হাত তুলেছিল এবং আমি যথারীতি পুলিশকে ইনফর্ম করেছি, পুলিশ এসেছিল এবং একটা তদন্ত শুরু করেছিল। কিন্তু ওখানে আমাদের স্টাফ এবং এমসি যৌথভাবেই কিন্তু ব্যাপারটাকে গুরুত্ব সহকারে ব্যাপারটা বিবেচনা করেছিল সেই সময়, এবং স্টাফ যথারীতি একদম স্পষ্টই বলে দিয়েছিল যে ও যদি স্কুলে থাকে তাহলে আমরা ক্লাসই করব না। তো এইরকম পরিস্থিতিতে যখন আমরা মানে ওই ছেলেটার উপরে আমরা একটা মানে বড় ধরনের স্টেপ নেবো এরকম একটা চিন্তা ভাবনা করছি, কিন্তু তখনই কিছু বিভিন্ন গায়ের মহল থেকে মানে সেটা বুঝতেই পারছেন তো রীতিমতো একটা প্রেশার দিল যে এটা এই একটা ব্যাপার নিয়ে যদি এরকম একটা বড় কিছু করেন তারপরে আমরা তো আরো বড় লেভেলে যাব, সেটা কি ভালো হবে। তো বিভিন্ন জায়গা থেকে যখন রিকোয়েস্ট একটা এলো তখন কমিটিগত ভাবেই একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে ও হচ্ছে প্রেয়ার লাইনে সবার সামনে ক্ষমা চাইবে এবং ব্যাপারটার জন্য ভুল স্বীকার করবে। তো সেই মানে তার সত্ত্বেও আমরা প্রায় 15 দিন ওর হচ্ছে ওকে ক্লাস পাসমেন্ট দেখেছিলাম। তো তারপরে এবারে ও যথারীতি পরীক্ষা টরীক্ষা দেওয়ার পরেও গত কিছুদিন আগে 4-5 দিন আগে যে রেজাল্টের পরে পরে ঠিক ওর সঙ্গে আমি একবার রাস্তায় দেখা হলো, তখন ওকে কিন্তু পরিষ্কার বললাম যে গার্ডিয়ান নিয়ে আসবি এবং গার্ডিয়ানকে পাঠাবি এবং হচ্ছে স্নাতকটা থেকে 8টার মধ্যে তোকে আসতে হবে, তোর গার্ডিয়ানকে পাঠাবি আমরা এটা দিয়ে দেবো। কাকে বলেছিলি, ছেলেটির নাম কি? ওই আকাশ, আকাশকে, আকাশের সঙ্গে আমার দেখা হয়েছিল যে রেজাল্টটা দেওয়া হবে সেটা ওকে ইনফর্ম করে দিয়েছিলাম। কিন্তু যথারীতি ও নিজে এলো এবং সেই একই রকম ভাবে মিসবিহেভ করছে, এবং আমি যখন ওকে বলছি ওর সেই চোখ মুখ মানে অন্য টাইপের, ওকে মানে অ্যাকচুয়ালি মানে ছাত্র সুলভ বলা যায় না। ওর এজেন্সিতে অনেক রকমের রিপোর্ট আমরা পেয়েছি যেটা মানে বলার মতো নয়। তো যাই হোক, ওকে বকাবকিও করলাম এবং শেষকালে যখন ওই ঘটনার পরে তারপরে ওকে আমি বলছি যে তুই যাবার দিনও তুই সুষ্ঠুভাবে বিদায়টা নিলি না, আজকে তুই মার্কশিটটা নিতে এলি তারপরে তোর তোর সবকিছু শেষ হয়ে গেল, স্কুলের যাবতীয় তোর যা কিছু তোর বেলা পড়া সব মিটিয়ে মিটে গেল, সেদিনটা পর্যন্ত তুই আমার কথা শুনলি না বা তোর স্যারদের সাথে বল বা যাই হোক মানে ব্যবহারটা তুই ঠিক রাখবি না। আজকে যে সাংবাদিকদের উপর আক্রমণ, আপনি প্রেজেন্ট থাকা সত্ত্বেও কি বলবেন এই বিষয়টা? না, এটা তো মানে আমার কাছে ভীষণ দুঃখজনক ঘটনা। আমার আমার 20 বছরের জীবনে আমি এরকম স্টুডেন্ট আমি সত্যি কিছু পাইনি, মানে ও মানে ওকে স্টুডেন্ট হিসেবে ভাবতে আমার লজ্জা লাগে, মানে আমার ভাবা যায় না যে এরকম যে মানে এত অ্যাডামেন্ট টাইপের স্টুডেন্ট আমি ভাবতে পারিনি এটা। এবং সংবাদ মাধ্যম ছবি তুলছে, সংবাদ মাধ্যমে ক্রমশ হুমকি দিচ্ছে। আমি সেটা শুনেছি, আমার আমার সামনে আমি যে যেখানে যে রুমে বসি তার ফ্রন্টেই একটা ঘটনাটা ঘটছে আমি সেটা বুঝতে পারছি, এবং তারপরেই ওকে ডেকে বললাম যে তুই মানে আজকের দিনটা তো তুই আমাকে শান্তি দিলি না, মানে যখন আমি যথারীতি ও মানে হ্যাকেল করার চেষ্টা করছে আর কি, মানে কোনো কিছু কথা শুনবে না। ইভেন কি আর একটা কথাও যেটা বলার যে ওই যে টাইমটা ওকে ক্লাস পাসেন্ট দেখেছিলাম যে আমরা কমিটিগত ভাবে সিদ্ধান্ত নিই তারপর তোকে আমি জানাবো,
কি হলো না হলো তোর অভিভাবককে জানাবো, তারপরে তুই স্কুলে আসবি কি আসবি সেটা পরে ব্যাপার। সেই ক্লাস সাসপেন্ড থাকার কালীন ও কিন্তু স্কুলের ঠিক মাঝের টাইমে কখনো কখনো স্কুলে ঢুকে গেছে, এবং যখন ওকে আমি খবর পেয়ে যখন ওর কাছাকাছি যাচ্ছি তখন ও সাথে সাথে অন্য গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে সে লুকোচুরি খেলার মতো খেলে চলে যাচ্ছে। এরকম ধরনের স্টুডেন্ট আছে। পশ্চিম মেদিনীপুর থেকে প্রলয় সামন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।